আসসালামু আলাইকুম, অন্যান্য সহধর্মী ভাইদের প্রতি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের এমবি সুরভি 10 পুরো নৌযানটি ঘুরে দেখাবো এবং কবে নাগাদ ছাড় বিচে আসবে সে বিষয়ে জানাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানালাম। আমি আছি এখন সামনের ফ্রন্ট সাইডে নিচতলা এবং সামনে দেখতে পাচ্ছেন এটি হলো লিফট। এমবি সুরভি 10 লঞ্চে ফার্স্ট লিফটের সংযোজন করা হয়েছে এবং পুরো নৌযানটির ডেকোরেশন এত সুন্দরভাবে করা হয়েছে যা বাকি অন্য কোনো লঞ্চে করা হয়নি। আমি এখন যাচ্ছি লঞ্চটির ডেকে। এটি হলো ডেক। আপনারা দেখেছেন মানাবি লঞ্চের ডেকে যেরকম একটি বড় লাইটিং আছে, ঠিক সেরকমই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে মানাবির থেকে আরও সুন্দরভাবে ডেকোরেশন, লাইটিং সব কিছুই আলাদা। আমি এখন যাচ্ছি লঞ্চটির দ্বিতীয় তলার ডেকে। এটি হলো দ্বিতীয় তলার ডেক। আমি ভিডিওতে আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না, তবে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ডেকোরেশন অন্য কোনো লঞ্চে করা হয়নি। এটি হলো তৃতীয় তলা ওঠার সিঁড়ি। এখান দিয়েই এবং এটি ছাদে যাবার সিঁড়ি চতুর্থ তলায়। লঞ্চটিতে সকল সুযোগ সুবিধাই রাখা হয়েছে, নামাজের স্থান এবং বাচ্চাদের খাবারের জন্য আলাদা রুম, এবং কোনো অসুস্থ হয়ে গেলে লঞ্চের যাত্রী তাদের সাধারণ যে চিকিৎসা দেবার রুম রাখা হয়েছে লঞ্চটিতে। খুবই সুন্দর ডেকোরেশন, রাতের বেলা অনেক সুন্দর লাগে। এটি হবে উজুখানা এবং এই জায়গাটি নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে। তো আমি এখন যাচ্ছি লঞ্চটির সোফা জোনে তৃতীয় তলার। এখানেই সোফা জোন। লঞ্চের ম্যাক্সিমাম কাজই এখন শেষ, এখন শুধু লাইটিংয়ের কাজ চলছে এবং কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে, সেগুলো করা হচ্ছে। এটি হলো লঞ্চের তৃতীয় তলার। আর প্রতিটি কেবিনে পেন্টিং করে সুন্দর ছবি বাঁধানো হয়েছে প্রতিটি লঞ্চে, প্রতিটি কেবিনে আলাদা আলাদা পেন্টিং। এগুলো হলো সিঙ্গেল কেবিন। লঞ্চটিতে মোট 6টি ভিএপি কেবিন রাখা হয়েছে, এছাড়াও সেমি ভিএপি কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সব কিছুই আছে লঞ্চটিতে। আমি আছি এখন লিভার সাইডে। তো লিভার সাইডে তৃতীয় তলার লিভার সাইডে কেবিন বাদ দিয়ে যথেষ্ট পরিমাণে হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে লঞ্চটিতে। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার ওঠার সিঁড়ি এইটি। লঞ্চটিকে অনেক সময় নিয়ে এবং সুন্দরভাবে ডেকোরেশন এবং লাইটিং করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারা জায়গায় তার
বিছানো, এখন শুধু শুধু অল্প কিছু ডেকোরেশন কাজ বাকি আছে এবং লাইটিংয়ের কাজ চলছে নজেন্টিতে। এগুলো হবে ওয়াশরুম, আমি যাচ্ছি এখন তৃতীয় তলার সামনের ফ্রন্ট সাইডে যে লিফট, এটি হলো তৃতীয় তলার সামনের ফ্রন্ট সাইড, এখানে লাইটের কাজ বাকি আছে, খুব শীঘ্রই সেগুলো লাইটগুলো লাগানো হবে। দেখতে পাচ্ছেন তৃতীয় তলার সামনের ফ্রন্ট সাইড, বরিশালবাসীকে সুন্দর একটি নৌযান উপহার দিতে চলছে সুরভি শিপিং লাইন। এই হলো তৃতীয় তলার ওঠার সিঁড়ি, আমি আছি এখন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এটি হলো সার্চ লাইট, দ্বিতীয় তলার লিভার সাইডের রুমগুলো সাধারণত নন এসি হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি এখন আপনাদের ভিআইপি কেবিন ঘুরে দেখাবো। এটি হলো ভিআইপি কেবিন। ভিআইপি কেবিন সাধারণত দ্বিতীয় তলায় হয়ে থাকে। পুরো নৌযানটিতে 6টি ভিআইপি কেবিন রাখা হয়েছে। প্রতিটি কেবিন আলাদা আলাদা ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দর। কোনো কেবিন কারোর সাথে আর কি মিল নেই। পুরো নৌযানটিতে, এটি হলো সামনের কেবিনের যাত্রীরা এখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমি 6টি ভিআইপি কেবিনই ঘুরে দেখাবো আপনাদের, এবং এটি হলো উপরের, খুবই সুন্দরভাবে ভিআইপি কেবিনটাও সাজানো হয়েছে। এই হলো আরেকটি ভিআইপি কেবিন, আপনারা দেখতেই পারবেন যে কোনোটার সাথে কারো মিল নাই। 6টি ভিআইপি কেবিন 6 রকমভাবে তৈরি করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে এখনও কেবিনের কী নাম দেওয়া হবে এখনও ঠিক করা হয়নি। এ আরেকটি ভিআইপি কেবিন, তো এখানেও দেখুন যে সম্পূর্ণ আলাদা ডেকোরেশন।
বন্ধুরা, আমার কাছে এই ভিআইপি কেবিনটি খুব সুন্দর লাগলো। এই আর একটি ভিআইপি কেবিন, তো এই ভিআইপি কেবিনটা খুব ছোট। সাধারণত আগে বাকি পাঁচটা ভিআইপি কেবিনের থেকে এই ভিআইপি কেবিনটা স্পেস খুবই ছোট রাখা হয়েছে। তো এখানের ডিজাইনও আলাদা, কোনো কেবিনের সাথে সামঞ্জস্য রাখেনি। হ্যালো, আর একটি ভিআইপি কেবিন। তো এই ভিআইপি কেবিনটি সব থেকে বড় ভিআইপি কেবিন। প্রতিটি ভিআইপি কেবিনের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রাখা হয়েছে, এবং রাত্রেবেলা ব্যালকনিতে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো আপনাদের আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ভিআইপি কেবিন থেকে তৃতীয় তলার ওঠার জন্য একটা আলাদা একটা রুম করা হয়েছে, যে ভিআইপি কেবিন থেকে উপরে। তো সেই ভিআইপি কেবিনটি এই দেখতেই পারছেন যে ভিআইপি কেবিন থেকে উপরে তৃতীয় তলা আসতে পারবে। তো অনেক যাত্রী, অনেক যারা ভিআইপি কেবিনে আরোহণ করে, তো ফ্যামিলি অনেক লোকজন থাকে, তো যার কারণে তাদের একটি রুমে হয় না, তো যার কারণে আরেকটি রুম রাখা হয়েছে তৃতীয় তলায়। যারা যাদের ফ্যামিলি বড়, তারা তৃতীয় তলায় থাকতে পারবে। তো আপনারা, আপনাদের কাছে কোন ভিআইপি কেবিনটি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি এখন যাচ্ছি লঞ্চটির তৃতীয় তলায়। তৃতীয় তলা উপরের সিলিং খুবই সুন্দর, লাইট এখনও লাগানো হয়নি। আমি যদি রাতের বেলা ভিডিও করতে পারতাম তো আপনারা দেখতেই পারতেন যে কতটা সুন্দর। আমি এখন যাচ্ছি লঞ্চটির চতুর্থ তলায়, চতুর্থ তলা ওঠার সিঁড়ি। লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম নৌযানটি এখনও সার্ভিসে আসতে 5 মাস দেরি হবে। তো নৌযানটির যে ইঞ্জিন লাগানো হবে, নতুন ইঞ্জিন লাগানো হবে, তো যে হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হবে সেই ইঞ্জিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কর্তৃপক্ষ ইঞ্জিনের জন্য কাজ এগিয়ে নিতে পারছে না, তো যার কারণে আরও 5 মাস দেরি হবে। ইঞ্জিন সম্পূর্ণ নতুন আনা হবে বাইরের দেশ থেকে, তো যার কারণে 5 মাস দেরি হবে সার্ভিসে আসতে। তো 2022 সালের ফেব্রুয়ারি মাসে সার্ভিসে আসবে ইনশাল্লাহ, এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছে। তো হয়তো কাজ আর 1 মাসের মধ্যে সম্পূর্ণ, লাইটিং এবং ডেকোরেশনের যে সমস্ত কাজ বাকি আছে 1 মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে, এবং ইঞ্জিন আসা হলে তো বাকি কাজগুলো করা হবে, এবং কাগজপত্র এবং যে রুট পারমিট, যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো করতে আরও 2-3 মাস লাগবে। তো মোটমাট 5 মাস পরে ঢাকা বরিশাল নৌ রুটে সার্ভিসে আসবে, তো এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছে। এটি হলো একটি ডাবল কেবিন, খুবই সুন্দর ডেকোরেশন প্রতিটি কেবিনে। আমার দেখা মতে এটি হবে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং বিলাসবহুল নৌযান, যাত্রীবাহী নৌযান।
আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে যা অন্য কোনো লঞ্চে করা হয়নি। বন্ধুরা এটি হলো লঞ্চের ছাদ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি হলো স্বচ্ছ গ্লাস, এখান থেকে দিনের আলো এবং রাতের যে দৃশ্য সম্পূর্ণ ভিতর দিয়ে দেখা যাবে। সুরভি 10 লঞ্চের ছাদ সম্পূর্ণ উন্মুক্ত করা হবে সকলের জন্য। তো রাতের বেলা হাঁটা চলার জন্য ছাদ উন্মুক্ত করা হবে নৌযানটির। অনেকেই জানতে চেয়েছেন যে সুরভি 10 কোথায় নির্মাণ করা হচ্ছে। তো এটি হলো বরিশালের বেলতলা খেয়াঘাটে নির্মাণ করা হচ্ছে এবং সুরভি ডকইয়ার্ডের পাশেই আছে সুন্দরবন ডকইয়ার্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 নৌযানটি। তো ভিডিওটি আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।